নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, অর্থাৎ ওয়েস্টবেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়ারফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আরও কিছু শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করানো হয়েছে ওয়েবসাইটের পক্ষ থেকে। তো বিজ্ঞপ্তি অনেক দিন আগে প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে আমি আজকে আলোচনা করব সেই ভিডিও নিয়ে। শিক্ষাগত যোগ্যতা কীভাবে আবেদন করবেন, অবশেষে পদরা কী রয়েছে এবং কি অনলাইন প্রসেস কীভাবে অ্যাপ্লাই করবে, সবই বিষয়বস্তু নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। বিজ্ঞপ্তি টেলিগ্রামে দেওয়া আছে, ওখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারো। টেলিগ্রামে এখনই জয়েন হয়ে নাও। তো চলে এসেছি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এখানে 28/9/2022। এখানে নিয়োগ করতে চলেছে যে পদরা সেটা হলো অ্যাপিডেমিওলজিস্ট পদে, অর্থাৎ অ্যাপিডেমিওলজিস্ট পদে নিয়োগ করতে চলেছে। যেখানে বলা রয়েছে আরও কিছু যেখানে তোমাদের সাথে শেয়ার করব। তো ডিস্ট্রিক্ট অ্যাপিডেমিওলজিস্ট এডিসিপি সিডি পদে নিয়োগ করতে চলেছে। ডিসকেস সার্ভিলেন্স প্রোগ্রাম একটি নির্দিষ্ট হিসাবে নিয়োগ করবে। তো এই পদের জন্য 11 থেকে শুরু করে, অর্থাৎ 1 অক্টোবর থেকে শুরু করে 21 অক্টোবর পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, অনলাইনে অ্যাপ্লিকেশন চলবে। এখানে অ্যাপ্লিকেশানের জন্য কিছু ধার্য মূল্য লাগবে, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে এবং কি এই নোটিফিকেশানে দেওয়া রয়েছে, যেটা যারা এসসি এসটি বাদে রয়েছে তাদের জন্য 100 টাকা লাগবে, আর যারা এসসি এসটি রয়েছে তাদের কিন্তু 50 টাকা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো শূন্যপদ রয়েছে, এখানে মিনিমাম 12টি শূন্যপদ রয়েছে যেখানে সব কিছু ভাগ করে দেওয়া রয়েছে। এসসি 3টা, এসটি 3টা, ওবিসি এ 1টা, পিডব্লিউডি 1টা, আনরিজার্ভ 1টা। এখানে প্লেস অ্যান্ড পোস্টিং, ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স ইউনিট অফ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট হেলথ ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট বেঙ্গলে এই শূন্যপদগুলো নিয়োগ করা হয়। এবার শিক্ষাগত যোগ্যতা, তো বন্ধুরা যারা দেখছো ভিডিওটা, তো সেক্ষেত্রে এই শিক্ষাগত যোগ্যতা হলেই হবে, যদি না হও তাও ভিডিওটা দেখো, কারণ কি কিছুটা এক্সপিরিয়েন্স পাবে। এখানে মাস্টার ডিগ্রি করতে হবে পাবলিক হেলথ নিয়ে, বা এমএসসি করতে হবে এমএস ইন লাইফ সায়েন্স নিয়ে বা এপিডেমিওলজিস্ট নিয়ে, বা পিএইচডিএমই ফিল ইন লাইফ সায়েন্স নিয়ে করতে হবে বা এপিডেমিওলজিস্ট নিয়ে করতে হবে বা পাবলিক হেলথ নিয়ে। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে অর দেওয়া রয়েছে, এই তিনটে ডিগ্রির মধ্যে যদি হতে পারো তাহলে অ্যাপ্লাই করতে পারো। তারপরে সোজাসাপটা এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে, এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে পাবলিক হেলথ ফিল্ড এপিডেমিওলজিস্ট ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, অর্থাৎ এই সব কেন্দ্রে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে আর মিনিমাম 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম বয়সটা। এখানে রিমিউনেশন, অর্থাৎ বেতন দেওয়া হবে 40,000 টাকা, সাথে ইনস্ট্রিমেন্ট অ্যাজ পার এনএইচ ইউম এম গাইডলাইন হিসাবে দেওয়া হবে। পরীক্ষা নিশ্চয় হবে চাকরির ক্ষেত্রে, নোটিফিকেশান দেখে সব বুঝে নেবে তোমরা, আমি টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশান দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। আবেদন 21 অক্টোবর 2022 শেষ হতে চলেছে, অনলাইনে দ্বারা আবেদন করতে হবে আর এই ওয়েবসাইট থেকেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে, যেটা হলো www.wbhealth.government.in। সব ইনস্ট্রাকশনগুলো এবং টার্মস অফ কন্ডিশনগুলো দেওয়া রয়েছে একের পর এক, তা দেখে অ্যাপ্লাই করো। তো ভিডিও শেষ করছি, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।